আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের সাদা কোরমা অথবা শাহী কোরমার রেসিপি। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ তার থেকেও বেশি এর স্বাদ। আশা করছি এবারের কোরবানির ঈদে আপনারা এটা ট্রাই করবেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এর মধ্যে নিচ্ছি বাদাম, আমি এখানে 5টা নিয়েছি কাজু বাদাম, আর প্রায় 1.5 টেবিল চামচের মতো নিয়েছি চীনা বাদাম, 10-12টা সাদা এলাচ, আর একটা বড় জয়ত্রী, আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। এখন এই সব কিছুকে একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি রান্না করতে। রান্না করার জন্য আমি প্রায় আধা কাপ পরিমাণ নিয়েছি সয়াবিন তেল। এখন এর মধ্যে একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা কালো এলাচ, প্রায় 1 ইঞ্চি সমান লম্বা 3 টুকরো দারচিনি, 5টা সবুজ এলাচ। এখন এই গরম মশলাগুলোকে 1-2 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিব। যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ অনুযায়ী, আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। যেহেতু এটা কোরমা এটা খুব বেশি একটা স্পাইসি হয় না, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন কিছুক্ষণ আগে যে আমি বেটে রেখেছিলাম টক দইয়ের মিশ্রণটা সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না কষালে কিন্তু মশলার কাঁচা একটা গন্ধ রয়ে যাবে। কষিয়ে নেওয়ার পরে যখন এভাবে তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিতে হবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া গরুর মাংস। আর গরুর মাংস আমি সামান্য একটু হাড় রেখেছি, আর কিছু সলিড মাংস নিয়েছি, মিক্স করে নিচ্ছি। আর মাংসের টুকরোগুলো আমি একটু বড় করে কেটেছি, আপনারা রেগুলার সাইজ করেও কেটে নিতে পারেন। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস আছে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। সব কিছুকে একত্রে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে, আর কষিয়ে নেওয়ার সময় অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংসের নিজস্ব পানি আছে, কিছুক্ষণ জাল করলেই দেখবেন সেই পানিটা বের হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ খানিকটা পানি অলরেডি ছেড়ে দিয়েছে মাংস, আরও কিছুক্ষণ জাল করলে এটা কিন্তু আরও পানি ছাড়বে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেয়ার পরে একটা পর্যায়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে আর তেলটা ভেসে উঠবে তখন এর মধ্যে আমি ব্যবহার করব পানি। এটা মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু বুঝে দিবেন, আমি প্রায় 1.5 কাপের মতো দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আরও কিছু মশলা ব্যবহার করতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আপনারা মাওয়াও ব্যবহার করতে পারেন। আমি হ্যাভি ক্রিম ব্যবহার করছি প্রায় 2-3 টেবিল চামচের মতো। হ্যাভি ক্রিমের পরিবর্তে মালাই ব্যবহার করতে পারবেন। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, এটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর প্রায় 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। প্রায় 10-12 ফোঁটা দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো প্রায় 5-6 মিনিট। 5-6 মিনিট হয়ে গেছে, মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা পোলাওয়ের সাথে এই শাহী কোরমাটা সার্ভ করতে পারেন, কিংবা চাইলে বিরিয়ানির সাথে। আবার বাসি কোরমাটা সকালে পরোটা বা রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। আশা করছি এটা অবশ্যই ট্রাই করবেন, আর আমার রেসিপিসগুলো ভালো লাগলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।